আপনি যেহেতু বিশ্বাস করেন আপনি নবীকে শ্রদ্ধা করেন বা বিশ্বাস করেন সেই কারণে আমি নবীকে নিয়ে খারাপ কোনো কথা বলতে পারবো না এটা আপনি দাবি করতেছেন আমার কাছে ঠিক আছে তাহলে কি একই কথা কি নবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমরা জানি যে নবী যখন প্রথম মক্কায় যখন তার নিজের ধর্মটা প্রচার শুরু করে তখন সে শুধুমাত্র নিজের ধর্মটা প্রচার করেই সে সে থামে নাই সেই সেই অঞ্চলের যে ধর্মগুলার সেগুলাকে কটুক্তি করা শুরু করেছিল অবমাননা করা শুরু করেছিল যেই ধর্মগুলাতে সেই অঞ্চলের মানুষেরা বিশ্বাস করত খুবই শ্রদ্ধা করতো সেই সমস্ত দেবদেবীর মূর্তিকে খুবই শ্রদ্ধা করতো বিশ্বাস করত। কিন্তু আপনার নবী সেই ধর্মগুলার সেই ধর্মের মানুষের আবেগের কোনো তোয়াক্কা না করে ধর্মীয় অনুভূতির কোন তোয়াক্কা না করে সেই ধর্মের সমালোচনা করছে আপনার নবী ইব্রাহিম তো আরো এক কাঠি বাইরে গিয়া কি করছে মন্দিরে ঢুইকা মানে কাফেরদের কিছু দেবীর মূর্তিকে ভাইঙ্গা ভিঙ্গা তারপরে একটা কোঠার বড় মূর্তিটার গলায় ঝুলাই দিয়ে আসছে আপনি যদি চান সেই দলিল গুলো আমি আপনাকে বের করে দেখাবো যে আপনার নবী রাই এই ধর্মীয় অনুভূতিতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতো এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা আপনাদের নবীদের সুন্নত যে তাদের যে বাপদাদার যে ধর্মটা ছিল সেই ধর্মের দেব দেবীকে নিয়ে অবমাননা করত সমালোচনা করত আহ গালিগালাজ করতো এই জিনিসগুলো অসংখ্য জায়গাতে ইসলামের ইতিহাসে বলা আছে আপনি যদি চান সেই রেফারেন্স গুলো আমি বের করে দেখাবো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার যেই ধর্মটা দাঁড়ায় আছে অন্য ধর্মের সমালোচনার উপরে যেই ধর্মটার প্রতিষ্ঠা হয়েছে অন্য ধর্মের সমালোচনার উপরে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি কিভাবে এই দাবিটা করতে করতেছেন যে আপনার ধর্মে কেউ আঘাত করতে পারবেন আপনার নবীকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবেন না বা আপনার নবীকে সমালোচনা করা যাবে না এই দাবিটা আপনি কিভাবে করতেছেন এটা তো সম্পূর্ণ হিপোক্রেসি হচ্ছে এবার বলেন আচ্ছা আপনি বলছেন যে সে ধর্মযাজক বা এই করছে সেই করছে ওই যে কি সে অন্য ধর্মের লোকজনদের ভাগে আনছে তারপরে কি মানে এরকম যেগুলো বলছেন কি তার যেটা ডিউটি সেটা ওইটাই করছে সেটা তারে তো আল্লাহ প্রেরণই করছে আপনার সঠিক পথে আনার জন্য তাই না যে মানুষের তুমি সঠিক দিক নির্দেশনা দিবা বা তোমার সঠিক অরিজিনাল মানে যেটা ধর্ম অরিজিনাল যেটা মানে শান্তির ধর্ম বা অরিজিনাল যেটা ধর্ম মুমিনের পথে আনার জন্য এটাই তারে কাজ দিছে এটি তার দায়িত্ব দিছে আল্লাহ তারা এই দায়িত্ব দিয়ে পাঠাইছে তার দায়িত্ব তো সেটা করবেই করবে আল্লাহ তাকে আল্লাহ যে তাকে এই দায়িত্বটা এটা তো ভাই আপনার ধর্মীয় বিশ্বাস হ্যাঁ আপনি আপনার বিশ্বাস অনুযায়ী অন্যের মনে যেটা খোটা লাগে অন্যের মনে যেটা খারাপ লাগে অন্যের মনকে যেটা আঘাত দেয় সেটা যেহেতু আপনার প্রিভিয়াস একটা অন্ধবিশ্বাস আছে সেই অন্ধবিশ্বাস দিয়েই আপনি ওই অন্যের মনে আঘাত দেওয়াটাকে আপনি জাস্টিফাই করে ফেললেন এবং নিজের বিশ্বাস অনুযায়ী অন্যটা জাস্টিফাই করে আবার আপনি আসিফ ভাইকে রিকোয়েস্ট করতেছেন যে আপনার বিশ্বাসের জন্য খোটা না দায় না আমি না আপনি একটু চিন্তা করেন যদি ওই অন্যের মনে আঘাত আঘাত আপনি ধর্ম দ্বারা জাস্টিফাই করেন আপনার মত তো আইসসো অন্যকে গলা কাটাও তারা তাদের ধর্ম ধর্ম দিয়ে জাস্টিফাই করে আচ্ছা আমি যারা তারাও তো মুসলিমদেরকে মারা গুরু খাওয়ার জন্য মুসলিমদেরকে মারা তাদের ধর্ম দিয়ে জাস্টিফাই করে। তাদের মেদেরকে পুরনো তাদের ধর্ম দ্বারা জাস্টিফাই করে। আচ্ছা আর ফারেস ভাই ফারেস ভাই একটা সেকেন্ড ফারেস ভাই এখন যদি মনে করেন মিয়ানমারের যারা বৌদ্ধিস্ট আছে তারা যদি এটা বলে যে মিয়ানমারে যে রোহিঙ্গা মুসলমানরা আছে তাদেরকে আমরা মাইরা ফেলමු কারণ হচ্ছে আমাকে ভগবান গৌতম বুদ্ধ এটা কইছে এই মুসলমান টুসলমান আইলে আমাকে স্বপ্নে এসে কয়ে গেছে আমাকে ধর্মে বিশ্বাস এটি যে আমাকে ধর্মে কইতাছে যে মাইরা বালি তৈরি তাহলে তারা যদি সেইভাবে মানে বিশ্বাস করে তারপর যদি তারা মারপিট শুরু করে মুসলমানদেরকে মেরে ফেলা মেরে ফেলা শুরু করে বা কোনো হিন্দু মানে গুরু মনে করেন হিন্দুদের একজন ধর্মীয় গুরু যে দাবি করতেছে তার সাথে নাকি ভগবান সরাসরি কথা বলে শ্রীকৃষ্ণ নাকি তার সাথে সরাসরি কথা বলে এরকমের একটা দাবি করে কেউ যদি বলে শ্রীকৃষ্ণ তাকে ডিরেক্ট নির্দেশ দিচ্ছে যে ভারতে যত মুসলমান আছে তাদেরকে জবাই করতে হবে এবং মেয়েদেরকে রেপ করতে হবে কারণ তাদের ধর্ম তাদের শ্রীকৃষ্ণ এই নির্দেশ নির্দেশনাটা দিচ্ছে তাহলে হিন্দুদের মধ্যেও তো অনেক লোক থাকবে যারা বলবে যে ভাই আমাকেও শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছে আমাকে ধর্মীয় বিশ্বাস হইতেছে আমরা মেরা মুসলমান মুসলমান মেয়েদেরকে আমরা রেখে দেবো তাহলে তাদের ধর্ম অনুসারে কি তাদের ধর্ম আপনাদের ইউনিটি ক্যাটাগরি শুনে কটার মুমিন আপনারা এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি কি একটু পাশ থেকে বেধে কিউ কথা বলছে আমার আর্গুমেন্টটা বুঝে তারপর আপনি आंसर দিয়েন হ্যাঁ যদি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এইভাবে মারামারি কাটাকাটি এবং অন্য ধর্মের ধর্মীয় জিনিসে আঘাত করা শুরু করে মনে করেন হিন্দুরা বলল যে আমরা সব মসজিদ ভাঙা দেবো কালকে মুসলমানদের যত মসজিদ আছে বা ইহুদিরা বলল আমরা এখন কাবা শরীফের উপরে গিয়া পায়খানা করব শুয়াররে দিয়ে পায়খানা করব কাবা শরীফের উপরে কারণ আমাদের জিহবা কইছে যে এটা করাইতে এটা করাইলে আমাদের মানে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস এটাই এটা যদি বলে মানে তাদের ধর্ম অনুসারে তারা যদি তাদের বিশ্বাস অনুসারে আপনার ধর্মকে আঘাত করে তাহলে কি তাদের কাজটা কি জাস্টিফাইড হবে তাদের কাজটা কি নৈতিক হবে এটা হচ্ছে আমার প্রশ্ন কটন মুমেন্ট ভাই বলেন আমি আপনার কথা বুঝতে পারছি আমার একটা প্রশ্ন ছিল জাস্ট আপনি যদি শুনতেন কটন ভাই শেষ করেন যেটা আলোচনা করছিলেন আপনি আমি আমি বেশি লম্বা করবো না কত ভাবি না আমি টাইম বেশি নেব না আমি না তো অনেক হয়ে গেছে খুব খুবই আমি দেখতে একটা জিনিস বলতাম

এই যে আপনি যদি বলেন কট্টর যদি আর্গুমেন্টার বেজমেন্টা এরকম থাকে যে ভাই আমরা অন্ধবিশ্বাসী আমাকে ধর্মে যেটা বলা আছে আমরা সেটাই করি ওইটা সঠিক নাকি বলে এত কিছু আমরা যাচাই বাছাই করতে যাই না আমরা অন্ধভাবে বিশ্বাস করি আমাকে আল্লাহ কইছে আমাগো নবীরে অন্য ধর্মের সমালোচনা করতে অন্য ধর্মকে কটুক্তি করতে অন্য ধর্মকে গালি করতে সুতরাং আমাদের নবী করছে এটাই রাইট কিন্তু অন্য কেউ যদি আমাদের নবীর সমালোচনা করতে আসে অন্য কেউ যদি আমাদের নবীকে পেডোফাইল বলে বা আমাদের নবীকে লুচ্চা বলে বা দর্শক বলে যদিও তার কাছে দলিল প্রমাণ আছে তার দলিল প্রমাণ থাকার পরেও সেটা কইতে পারবো না কারণ আমরা ভাই অন্ধবিশ্বাসী আমার মনে হয় আঘাত করবো না আমার মনে আমার ধর্মীয় বিশ্বাস আপনি কিছুতেই আঘাত করতে পারবেন না কিন্তু আমি অন্যের ধর্মে আঘাত করতে পারবো কিন্তু অন্য কেউ আমার ধর্মে আঘাত করতে পারবো না আমার নবীর নিয়ে কিছু করতে পারবো না কারণ নিয়ে ইসলাম ধর্মে কিন্তু বলা আছে সব ধর্মের রেসপেক্ট করো আরো তো আরো তো উদাহরণ আছে সেখানে যে আপনি ওটাই রেসপন্স করতেন ওটাই রেসপন্স করতেন যে গেছে অন্য ধর্মকে সম্মান করে অন্যের মূর্তি ভাঙতে গেছে আচ্ছা আমরা এখন তাহলে একটু দেখি যে মানে ওই সময় আপনাদের নবী সেই দলিলগুলো একটু দেখেনি দলিলা চোখের সামনে থাকলে আমরা কাজ আচ্ছা ভাই আমাদের কট্টর মমিন ভাই আপনি তো নিশ্চয়ই কট্টর নিয়ে আসছেন এই সিরাত ইসে এই গ্রন্থটার নামটা তো শুনেছেন আপনি এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত সিরাত গ্রন্থ শুনেছেন নামটা

মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব দেবীর নামক বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি কিন্তু যখন তিনি দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা আন্দোলন আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধে সত্যতা কোমর বেঁধে নামলো আচ্ছা এই অংশটা থেকে আমরা কি জানতে পারলাম যে কাফেররা সেই সময় পত্তুলিক কাফেররা যারা মক্কায় বসবাস করত মক্কার পত্তুলিকরা তারা কিন্তু মুহাম্মাদের সাথে কোনো গেনজাম শুরুতে করে নাই মুহাম্মদ ধর্ম প্রচার করতেছিল কিন্তু তারা কোনো গেনজাম করে নাই যখন মুহাম্মদই যে তাদের দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা কটুক্তি করা শুরু করলো তখনই শুধুমাত্র তারা মুহাম্মাদের বিরুদ্ধে সচ্চার হলো আচ্ছা আরো পড়ি আমরা নিচে আরো আছে এখানে দেখেন দেবদেবের সমালোচনা করা হচ্ছিল এখানে দেখেন আমাদের এখানে তার আগে আবার মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিল দেখেন একদিন কুরাইশগঞ্জ গণ্যমান্য নেতৃবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল হে আবু তালিব আপনার ভাতি যে আমাদের দেবদেবীকে গালি গালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে এমত অবস্থায় হয় আপনি তাকে সব থেকে বিরত রাখুন নতুবা তাকে স্বাস্থ্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন মানে

একটা একটা করে পড়ি অনেক বর্ণনা আছে এখানে দেখেন কাফেরা কি বলতেছে তুই মুহম্মদের অনুসরণ করিস পুরো সমাজ যার বিরোধী সে আমাদের উপাসদের খারাপ বলে এবং আমাদের পিতা পিতা মহদেরকে আহম্মক ও মূর্খ বলে মানে কাফেরা বলতেছে যে মোহাম্মদ হচ্ছে আমাদের এই সমালোচনাগুলা করে দেখেন এখানে আরো যে জিনিসটা বলা হয়েছে যে আহ আরো অংশ এখানে অনেক বর্ণনা আছে আমি এত মানে দীর্ঘ বর্ণনাতে যাব না এই জিনিসটাতে আপনাকে নিয়ে আসতেছি সরাসরি আসাবের আসলের জীবন কথা গ্রন্থের ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নাম্বার চল্লিশে যে জিনিসটা বলা আছে সেই কিশোর পিতা সরি সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায় তিনি দেখলেন পিতা যেই না হাজরে কাছা কাছে গেছেন অমনি একদল পত্তুলিকে একযোগে তাকে ঘিরে ধরে বলল বলতে লাগলো আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন তারপর তারা একটা একটা করে গুনে গুনে বলতে থাকে আমাদের বাপ দাদাদের গালি দেন উপাসদের দোষের কথা বলেন বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ বোকা মনে করেন তিনি বলেন মানে মোহাম্মদ বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি মানে মোহাম্মদ নিজে স্বীকার করতেছে যে সে ভাবদাদে গালি দিত তাদের উপাস্যদের দোষ ত্রুটি তুলে ধরতো এবং বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তিদের বোকা এবং নির্বোধ ব্যক্তি বলে মনে করতো এই রকমের আমি টানা ঘন্টার পর ঘন্টা আপনাকে রেফারেন্স দেখাতে পারবো আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে যে মোহাম্মদ অন্যের ধর্মের সমালোচনা করতো কটুক্তি করতো গালিগালাজ করতো আপনি বলতে চাচ্ছেন যে আমাকেও আল্লাহ পাকে কইছে এই জন্য আমাকে নবী করছে কিন্তু অন্য কেউ আপনার ধর্মের সমালোচনা করতে পারবো না নাকি এটা হচ্ছে আপনার না 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 সমালোচনা করতে পারবো যদি এটা ভুল হয় তাহলে এটা ভুল তো ভাই হইলে বহুত মানুষ তো ভুল ধরতে চেষ্টা করছে তাই না ভাই এটা তো আজকে প্রায় বছর আগের তো মানে আজকের না চোদ্দশো বছর আগের থেকে হচ্ছে যদি কথাগুলো সত্য হয় তাহলে আপনি বলতে পারবেন যদি মিথ্যা মানে উনি বলতেছে নবীর নামে আপনি সত্য কথা যদি হয় আপনার যে যেগুলো বলেন যে শিশুগামী ইয়ার দাসি দর্শক এই সেই আরো যা ডাকা টাকা যা যা বললেন এইগুলো যদি রেফারেন্স থাকে বা সত্য হয় তাহলে আপনি অবশ্যই দেখাতে পারেন তাহলে কত ভাই আপনি যে তাকে মানা করতেছেন কেন আপনি আসিফ ভাইয়ের কাছে রেফারেন্স দিতে পারেন যে ভাই আপনি যে নবীকে এই কথা বললেন যে নবী শিশুকামী দাসিকামী এগুলো কথা বললেন এটা রেফারেন্স দেন তো একটা রেফারেন্স দেন সেটা সেটা বলতে পারতেন সেটা জিজ্ঞেস করেন তার কাছে যে সে যে অ্যালিগেশন গুলো দিচ্ছে আসিফ ভাই সেই অ্যালিগেশন গুলোর মধ্যে কি কি রেফারেন্স আছে সেটা জানতে চান বলতে মানা করতেছেন কেন তাহলে আপনি তো নিজেই বললেন যে নবী বলতে পারবে নবী বলতেছে সেটা অন্যের অন্যকে সমালোচনা করা আপনি একসেপ্ট করে দিতেছেন আবার বলতেছেন যে হ্যাঁ সত্য হলে বলতে পারবে তাহলে আসিফ ভাইয়ের কাছে সত্য জানতে চান নাকি আবার আবার পজিশন ঘুরে ফেলেন না যে আবার নবী কটুক্তি করতে পারবে কিন্তু আসিফ ভাই কটুক্তি করতে পারবে না এটা আবার বললেন না হ্যাঁ জি আসিফ ভাই এত মানে এটা কেমন যুক্তি হলো ভাই মানে উনি ওনার প্রাইমারি পজিশন যেটা ছিল সেটা যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে উনি বলতে যাচ্ছেন ওনাদের ইব্রাহিম তো আরো নবীরা এগুলা করতেই পারবে অন্যের মূর্তি টুর্তি ভেঙে দিতে পারবে অন্যদের উপাসনালয় ভেঙে দিতে পারবে অন্যদের ধর্মীয় অনুভূতি আঘাত করতে পারবে কটুক্তি করতে পারবে গালিগালাস করতে পারবে সমালোচনা করতে পারবে সবই করতে পারবে কারণ আল্লাহ কইসে এই করতে পারবে কিন্তু অন্য কেউ এটা করতে পারবে না আমাদের গণবী নিয়ে কিছু কন যাইব না আমার গণবীর আমরা সম্মান করি আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না ভাই আমরা ভাই অনেক অনুভূতি অনেক মানে ইয়া লাগে আমাকে ওখানে খারাপ লাগে ভাই আমাকে অনুভূতিতে ভাই আপনারা প্লিজ ভাই প্লিজ প্লিজ লাগে আপনারা আমাদের ধর্মীয় অনুভূতিতে প্লিজ ভাই আঘাত করবেন না কারণ আমরা অনেক মানে অনেক মনে অনেক কষ্ট পাই ভাই আমরা অনেক কষ্ট পাই আমাদের নবীর নিয়ে কিছু খারাপ কথা বলে কিন্তু আমার আমরা ঠিকই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবো কারণ আমাকে আল্লাহ কয়ে দিছে ভাই হ্যাঁ আমাকে নবীও করছে ভাই এই যে এইটাকে যে একটা হিপোক্রেট পজিশন বলে এটাকে যে একটা স্ববিরোধী পজিশন বলে যে আমি যেটা করতেছি সেটা করার জন্য আরেকজনকে আমি না করতেছি মানে তাদের ধর্মটা যেটা করতেছে সেই সেটা অন্যরা যখন তার ধর্ম নিয়ে করবে তখন তারা এটা করতে দিবে না তারা বলবে যে এটা আমাগো অন্ধবিশ্বাস আমরা আমাদের আল্লাহ কইছে এই আমরা করছি কিন্তু আপনি তোমরা করতে পারবো না আরে ওদেরও তো মানে হিন্দুদেরও তো একটা অন্ধবিশ্বাস থাকতে পারে হিন্দুদের অন্ধবিশ্বাস থাকতে পারে যে আমরা মুসলমানদেরকে গালিগালাস করব মুসলমানদের নবীকে গালিগালাস করব আল্লাহকে গালিগালাস করব এটা তো হিন্দুদের বা অন্য কোন ধর্মের লোকেদের মানে অন্ধবিশ্বাস হইতে পারে তাদেরও একটা কুতকুত নামক একটা দেবতা ধরে নিচ্ছি তর্কের খাতিরে কুতকুত নামক একটা পুঙ্গা পুঙ্গা নামক একটা দেবতা মনে করেন সেই ধর্মের লোকেদের বলছে তুই গিয়া আল্লাহ মুসলমানদের আল্লাহ আর মুসলমানদের নবীরে গিয়া গালিগালাস কর তাইলে তো তাইলে কি তাদের কথাটা জাস্টিফাইড হবে তাদের দাবিটা জাস্টিফাইড হবে না তো আমরা আমরা তো তো সেটা সেই মানে কে পুঁজি করে অন্ধবিশ্বাসটাকে যুক্তি হিসেবে ব্যবহার করতেছি না আমরা যেটাকে ব্যবহার করতেছি যে নবী ধর্ষক ছিল কিনা নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কিনা শিশু ধর্ষণ করছে কিনা কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে গ্যাং ব্যাং করছে কিনা এই জিনিসগুলা যদি আপনি চ্যালেঞ্জ করতে চান আমাকে চ্যালেঞ্জ করেন অসুবিধা নেই আমি আপনার চ্যালেঞ্জের জবাব দিব কট্টন মোমিন ভাই বলেন কটন মোমিন ভাই নিজেকে আনমিউট করে কথা বলেন আপনার কথা শোনা যাচ্ছে না নিজেকে আনমিউট করেন তারপর বলেন কটন মোমিন ভাই নিজেকে আনমিউট করেন হ্যাঁ এই আচ্ছা আমি আনমিউট করে দিয়েছি বলেন এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আমি বলি আচ্ছা আমার প্রশ্নটা কিন্তু এইটা ছিল না আমি যেটা প্রশ্ন ফার্স্ট টাইম শুরু করছিলাম সেটা কিন্তু আপনি একটু অন্যভাবে নিছেন আসুন ভাই আমি যে প্রশ্নটা এই আলোচনাটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে একটা কন্ট্রাডিক্টরি পজিশন আপনি হোল্ড করতেছিলেন হোল্ড করতেছিলেন যে আপনার ধর্মকে আপনার নবীকে নিয়ে কেউ কিছু বলতে না কিন্তু আপনার আপনারা অন্য ধর্মকে নিয়ে বলতে পারবেন বা আপনার অন্য ধর্মের কটুক্তি করতে পারবে এটা যে একটা অবস্থান এটা কি আপনি বুঝতে পারছেন না ভাই আমার কোন আমার না না আমি আমার নবী আমার নবী কটুক্তি করতে পারবেন আমার নবী নিয়ে যদি কেউ কিছু বলে সেটা আমি একটা মুসলমান হিসাবে আমার অবশ্যই লাগবে তাই না লাগাটাই স্বাভাবিক কিন্তু আমার একই জিনিস তো কাফেরদেরও লাগতো তাই না লাগতো কিন্তু এখন তো ভাই ভাই লাগতো ঠিক আছে মানছি আমি আপনার কথা লাগতো কিন্তু আফটার কিন্তু সব কাফেরাই কিন্তু মুসলমান হইছে অন্যায় অন্যের অনুভূতিতে আঘাত করাটা যদি অন্যায় কাজ হয়ে থাকে সেই কাজটা তো আপনার নবী করছে ভাই আশ্চর্য একটা সিম্পল জিনিস করতেছেন না

ওইটা ওইটা ওইটাকে আপনি এই হিসাবে ধরতেছেন যে আপনার নবী যুক্তি না দিয়া আর ইয়া না রিজনিং না দিয়া আ তাদেরকে ইয়া করে তাদেরকে আঘাত দিয়ে তাদেরকে মানে যুক্তি দিয়ে ধরে যুক্তি দিয়ে যুক্তি মি লেট এ সিনিস যুক্তি দিয়ে এসে করছে যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইতেও পারেন তাদের মনে আঘাত করছে এবং পরবর্তীতে তাদেরকে কলা তাদের সাথে যুদ্ধ মুদ্ধ করে দুই পক্ষের যুদ্ধ মুদ্ধ করে তাদেরকে যুদ্ধে হারায় দেন তাদেরকে ইসলাম ধর্মের গ্রহণ করায়ছেন এইটা আপনার কাছে একটা গর্বের বিষয় আমি একটু কথা বলি ঠিক আছে মানে আসিফ ভাইয়ের সাথে কথা বলতে দিব না ভাই আপনি যদি আগে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার না করেন যে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে আপনার পজিশনটা একটা

মানে পরে যে পরিষ্কার ভাবে বলা আছে যে কাপেটা গিয়ে আবু তালিবের পড়লো পড়লো ভাই সেটি যে পড়লো এই কাঠের সাথে গাছের সাথে কথা বলা লাভ কি ভাই গাছের সাথে মনে করেন একটা গাছ সে কিছু প্রশ্ন করতেছে গাছটা যে আমি বলবো ওর তো কানি নাই ও তো শুনতেছি না আমার আমি যেটা বলতে কি দেখাইলো কি বুঝলে না দেখুন কানের মধ্যে আঙ্গুল দিয়েছিলেন নাকি আসলে পাথর গাছের সাথে কথা বলছে এত মানুষের অন্ধবিশ্বাস এতটা ভয়ঙ্কর হইলে মানুষের জ্ঞান বুদ্ধি মগজ কাজ করাটা বন্ধ করে দেয় যে একটা নিজের জিনিস পড়লো

আপনার মাথাটা তো কাজে লাগাইতে হবে ভাই আপনার ব্রেনটাকে তো কাজে লাগাইতে হবে নাহলে আমি উত্তর দিয়ে আমার শুধু শুধু মুখ নষ্ট কেন করতে যাবো আপনার পিছনে আপনি তো এগুলো বুঝবেন না আপনার দলিল দেখাবো দলিল দেখানোর পরে আপনি কেবেন না আমাকে নবী তো আঘাত করতে পারে না ভাই হ্যাঁ দলিল দেখলাম ঠিক আছে আঘাত করতে ঠিক আছে যুক্ত হওয়ার একটু পর্যাপ্ত পরিমাণ পানি এবং কিছু বাদাম খেয়ে ঝুক অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মনে রাখেন কিছু কোন ধরে যে যেটা পড়লেন যেটা দেখানো হইলো বা বাংলা কথা বোঝাটা এতটুক যেন এতটুক ব্রেন যদি কাজ করে আর কি